ओम शिवे यस्य पराभक्ति स्त्यागेपि रतिरुत्तमा अहे तूक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम। श्री भगवानेर अशेष कृपाय आज आमरा आबार समवेत हयेछि शिवानंद बाणी थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। आज के जे अंश थेके पाठ हबे सेटी बेलुड़ मठेर घटना। तारीख बलानी शुधु मास मे 1923 बैशाख 1330 बंगाब्द। आज सिंधु देशीय अनेक आज सिंधु देशवासी जनैक भक्तेर दीक्षा हइयाछे। भक्तटी इतपूर्वे स्वप्ने मंत्र पाइयाछिलेन किन्तु ताहार मर्म बुझिते ना पाराय ओई मंत्र पावा अवधि तार मनेर खुबी अस्थिर हइया पड़े। তিনি মহাপুরুষ মহারাজকে চিঠি দ্বারা তাহার মনের অবস্থা জানাইয়া তাহাকে দর্শন করিবার ইচ্ছা প্রকাশ করেন। অনুমতি পাইয়া ভক্তটি সুদূর সিন্ধু দেশ হইতে প্রাণের আবেগে বেলুড় মঠে মহাপুরুষজির চরণ প্রান্তে ছুটিয়া আসিয়াছেন। গঙ্গা জলে হাত মুখ ধুইয়া নববস্ত্র পরিধানপূর্বক বেলা প্রায় 10টার সময় মহাপুরুষজি ঠাকুর ঘরে গমন করিলেন এবং যথাবিধি শ্রী শ্রী ঠাকুরের পূজাদি সমাপনান্তর সেই সিন্ধি ভক্তটিকে দীক্ষা দিলেন। দীক্ষাদি শেষ করিয়া ছাদের উপর দিয়া ঠাকুর ঘর হইতে নিজ প্রকোষ্ঠে যখন ফিরিয়া আসিলেন তখন তাহার সমগ্র মুখমণ্ডলে এক দিব্য আভা ফুটিয়া বাহির হইতেছিল। যথারীতি চেয়ারে উপবেশন না করিয়া ভাবাবেশে টলিতে টলিতে হাততালি দিয়া গাহিতে লাগিলেন, সদ্গুরু পাওয়ে ভেদ বতাওয়ে জ্ঞান করে উপদেশ তব কোয়ালা কি ময়লা ছুট ছুটে যাব আগ করে প্রবেশ। সেজে কি তন্ময়তা তা ভাষায় প্রকাশ করা যায় না। অর্ধ নিমিলিত চক্ষু মন যেন কোন অতীন্দ্রিয় রাজ্যে বিচরণ করিতেছেন। আর তিনি তদ্গত চিত্তে সারা ঘরময় পাইচারি করিয়া ওই দুই লাইন মাত্র গাহিতেছেন। মুখমণ্ডল রক্তিমাভ যেন জোর করিয়া কখনো একটু চোখ মেলিয়া পশ্চিম দেওয়ালে স্থাপিত ঠাকুরের বড় ছবিখানির দিকে এক একবার একটু তাকাইতেছেন। বাহ্য জগতের কোনো হুঁশ নাই, তাহার স্বভাব মধুর কণ্ঠস্বর হৃদয়ের গভীর প্রেমে সিক্ত হইয়া আরও মিষ্ট শোনাইতেছিল, যেন সুধা বর্ষণ করিতেছেন। অনেকক্ষণ ওইভাবে কাটিয়া গেল। শেষটায় এলেথেলোভাবে চেয়ারে উপবেশানন্তর চক্ষু মুদ্রিত করিয়া বসিয়া রহিলেন। মাঝে মাঝে অস্ফুট স্বরে হৃদয়ের অন্তঃস্থল হইতে জয় প্রভু দীনশরণ করুণাময় ঠাকুর জয় মা উচ্চারণ করিতেছেন। আজকের ঘটনা দুটি জিনিস আমরা পড়ব, সেটা হচ্ছে এক হচ্ছে অলৌকিকত্ব আর তার সেই অলৌকিকভাবে সাধারণ স্বাভাবিক ভাব। একজন মানুষ তার স্বপ্নে দেবতার দর্শন পান এবং সেই দেবতার দর্শন পাওয়াকালীন তিনি পূজনীয় মহাপুরুষ মহারাজের কাছে ইষ্টমন্ত্র পান, কিন্তু স্বপ্ন ভেঙে যাওয়ার ফলে তিনি হয়তো সেই ইষ্টমন্ত্রের মর্ম বুঝতে পারেননি। মন্ত্রটা যে তার কাজে লাগবে সেটা তাকে তার জীবনের উত্তরণে ঘটাবে সেটি ভাব তিনি গ্রহণ করতে পারেননি। তাই তিনি মহাপুরুষ মহারাজের কাছে চিঠি দিয়ে মনের অবস্থা প্রকাশ করে বেলুড় মঠে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অনুমতি পেয়ে ভক্তটি সুদূর সিন্ধু দেশ থেকে মহাপুরুষ মহারাজের চরণ প্রান্তে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের আমাদের সবার প্রশ্ন মনে আসে, কই এত লোকে স্বপ্নে ভগবানের দর্শন পান, এত লোকে ভগবানের নাম পান, আমাদের কেন হয় না? আমরা কেন সেই রোজ রাত্রিরে স্বপ্ন দেখলে একটা খুব সোনার তৈরি একটা বাড়িতে ভালো ভালো বিরিয়ানি বাসন্তী পোলাও ওই নানা রকম যে খাবার দাবার যে আছে সেই খাবারগুলো খাচ্ছি, এই রকমই কেন দর্শন করি? কেন আমরা এই রকম উচ্চ আধ্যাত্মিক জিনিসের সন্ধান পাই না? স্বপ্নকে বলা হয় আমাদের দমিত ইচ্ছার কল্পিত রূপ। যে চিন্তা, যে ইচ্ছা, যে মনের যে বাসনা, যেটিকে আমরা দমন করে রাখি, স্বাভাবিকভাবে প্রকাশ করতে দিই না, সেটি হচ্ছে আমাদের স্বপ্নে প্রকাশিত হয়।
আমাদের মন দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে চেতন মন আর একটা হচ্ছে অবচেতন মন। চেতন মন যখন জাগ্রত অবস্থায় নানা কিছু চিন্তা করে, কিন্তু নানা কিছু চিন্তা করে কিন্তু অনেক কিছু তার অভিপ্সা থাকে, যে অভিপ্সাগুলো সে বাইরে প্রকাশ করতে পারে না, সেটি এই মনের যে স্টোর হাউস অবচেতন মন সেখানে সে চুপচাপ জমিয়ে রাখে। তারপরে যখন রাত্রির ঘুমের ভেতরে আমাদের এই চেতন মন ঘুমিয়ে পড়ে, তখন ওই অবচেতন মনে যে অভিপ্সাগুলো জমা ছিল স্টোর হাউসে, সেটি একটা একটা করে বেরোতে থাকে। শুধু বেরোতে থাকে না, সেটি স্বপ্নাকারে যে জিনিসটা আমি বাস্তবে করে উঠতে পারিনি সেইটাই প্রকাশিত হয়। এই ভগবানের দর্শন, ভগবানের মন্ত্র পাওয়া, এই যে চিন্তাগুলি যারা করেন, যারা বেশিরভাগ ক্ষেত্রে দেখেন, সেক্ষেত্রে বুঝতে হবে তারা চেতনভাবেও, যারা যখন জাগ্রত অবস্থায় থাকেন সেই সময়ও তাদের মন উচ্চ চিন্তা করছে। হয়তো সবসময় ঈশ্বরের কথা, ঈশ্বরের কর্মে তারা ব্যপ্ত না, হয়তো স্কুলে পড়াচ্ছে, বাড়িতে রান্নাবান্না করছে, গৃহকর্ম যাবতীয় কিছু করছে, ব্যবসা করছে, কিন্তু মনের কোনো একটা অংশ সবসময় ঈশ্বর চিন্তা করছে। এবং এই অভিব্যক্তিটি তার অবচেতন মনে সুপ্ত অবস্থায় লুকিয়ে আছে বলে যখন তিনি ঘুমিয়ে পড়েন তখন তার ভেতর থেকে এটি প্রকাশিত হয়। তাই তিনি দেখছেন, যেন মহাপুরুষ মাঝকে তিনি দেখেননি, তিনি একজন যোগী পুরুষের কথা ভেবেছেন। পরবর্তীকালে যখন মহাপুরুষ মাঝকে তিনি দেখলেন তখন বুঝলেন সেই মানুষ তাকে দেখা দিয়েছেন। এবারে সেদিনের দীক্ষার গল্প, আমাদের অনেকেরই দীক্ষা হয়েছে, অতএব মহাপুরুষ মহারাজের দেওয়া দীক্ষার সঙ্গে সেই সময় আমাদের দীক্ষাটা একটু মিলিয়ে দেখলে দেখব, হয়তো আমাদের দীক্ষা যেভাবে হয়েছে সেটা ঠিক এই রকম নয়। আমাদের একাকী দীক্ষা হয়নি, আমাদের গণ দীক্ষা হয়েছে, আমাদের গুরুরা একটু আগেই এসেছেন, 8:30 সময় এসেছেন, আমাদের দীক্ষার ব্যবস্থাটা এরকম। কিন্তু দুটো ঘটনা একই জিনিস করে, দুটো ঘটনাতেই আমাদের ইষ্টের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমাদের গুরু, যে একজনের দীক্ষা তো যেরকম আর 100 জনের দীক্ষা তো ঠিক একই জিনিস। আমাদের ইষ্টের সঙ্গে পরিচয় ঘটানোর গল্প, ইষ্টের সঙ্গে একবারে পূর্ণ মিলনের প্রাথমিক পর্যায়ে, প্রাথমিক স্তরে তিনি আমাদের উন্নীত করেছিলেন। খানিকটা স্কুলের প্রাথমিক স্তরে ভর্তি হওয়ার মতো, কেজি ক্লাসে ভর্তি হওয়ার মতো, কেজি ক্লাসে ভর্তি হওয়ার মধ্যে যেরকম উচ্চশিক্ষায় বিকশিত হওয়ার সম্ভাবনাটা বীজ বপন করা হয়, ঠিক সেরকম মন্ত্র দীক্ষা হচ্ছে আধ্যাত্মিক পূর্ণ স্ফুরণের বীজ বপন। কি সুন্দর বর্ণনা গুরু চলেছেন, কেমন তার গঙ্গা জলে হাত ধুইয়া নববস্ত্র পরিয়া, নতুন পোশাক পরে মহাপুরুষ মাঝ দীক্ষা দিতেন। সবসময় তো নতুন পোশাক সম্ভব হয় না, ধোয়া কাপড় পরে আমাদের গুরুরা আসেন দীক্ষা দিতে। বলছেন তখনকার দিনে নিয়ম ছিল যে যিনি দীক্ষা দেবেন তিনি পুজো অর্চনা করে দীক্ষা দিতেন, শেষের দিকে যখন মহাপুরুষ মাঝ পারতেন না, তার শরীর আর সেটা তাকে পারমিট করতো না, তখন তিনি ঘরে বসেও দীক্ষা দিয়েছেন। পুজো অর্থাৎ সবসময় যে ফুল বেলপাতা দিয়ে দেওয়া তা নয়, মনঅর্ঘ সেটি যেন তিনি অর্পণ করছেন। এরা যেভাবে দীক্ষা দিয়েছেন বা রামকৃষ্ণের সঙ্গে যেভাবে দীক্ষা দেওয়া হয়, এটির মূল কথা একটাই, সেটি হচ্ছে আমরা সবসময় ইষ্টের কাছে নিজেদেরকে নিবেদন করে থাকি। সেই কারণে ইষ্টই আমাদের, শ্রীরামকৃষ্ণই আমাদের ইষ্ট, শ্রীরামকৃষ্ণই আমাদের গুরু হয়ে থাকেন। তাহলে মানুষ গুরুর কী ভূমিকা? মানুষ গুরু ইষ্টের প্রতিনিধি রূপে গুরুকে, ইষ্টকে ডাকার যে পদ্ধতি সেইটি আমাদের জ্ঞাপন করেন। কিন্তু আমাদের সকল সম্পর্ক শুধুমাত্র ইষ্টের সঙ্গেই হয়ে থাকে। তিনি সেদিনকে দীক্ষাদি দেওয়ার পরে ফিরে এসেছেন, এইবারের ঘটনাটি খুব ইম্পর্টেন্ট। বলছেন দীক্ষা শেষ করিয়া পুরনো মন্দিরে, আপনারা যারা গিয়েছেন তারা দেখবেন পুরনো মন্দির এবং স্বামীজির বাড়ি দুটো বাড়ি জোড়া আছে একটা ছাতের মধ্যে দিয়ে, তার তলায় বর্তমানে মঠ অফিসের কিছু অফিস আছে, আপনারা যারা গিয়েছেন বেলুড় মঠে তারা জানেন। মহাপুরুষ মহারাজ ওই পথ দিয়ে যে প্রথম যে ঘরটা, মানে আমাদের মঠ কোর্টইয়ার্ডের দিকে যে দোতলায় যে বারান্দাওয়ালা ঘর, ওই ঘরটিতে তিনি থাকতেন। উনি হেঁটে হেঁটে ফিরে এসেছেন, তার ছোপ চেহারার কথা বলছেন। বলছেন সমগ্র মুখমণ্ডলে এক দিব্য আভা ফুটিয়া বাহির হইতেছিল। এই যে ঠাকুরের শ্রীপাদপদ্মে তিনি একটি
উন্নত মানের ফুল অর্পণ করলেন, তার যে আনন্দ সেটা তার সারা চোখ মুখ ধরে ফুটে বেরোচ্ছিল। ভাবাবে সে ঘরের ভেতর টলতে টলতে তিনি এইটি গাইছিলেন। কি গাইছিলেন? সদ্গুরু পাওয়ে ভেদ বতাওয়ে জ্ঞান করে উপদেশ, তব কয়লা কি ময়লা ছুটে জব আগ করে প্রবেশ। কয়লা পুরো একবারে কালো থাকে, ভূতের মতো কালো থাকে, কিন্তু যখন তার ভেতরে আগুন প্রবেশ করে বা আমরা আগুনের মধ্যে কয়লাকে দিই, সেই কয়লা কি হয়? কয়লা পুরে একবারে সাদা ধবধবে ছাইতে পরিণত হয়। তার যে কৃষ্ণত্ব, তার যে অপবিত্রতা, সেটাকে সম্পূর্ণ সে বর্জন করে এক নতুন রূপে রূপান্তরিত হয়। দেখবেন কয়লা, একটি কয়লা পুড়ে যতটা ছাই হলো, আর যে কয়লা সেটা ওজনগত দিক দিয়ে কিন্তু আলাদা। সেটা ভারী ছিল কয়লাটা, আর যেটা ছাই হয়েছে সেটা হালকা। এই হালকা ব্যাপারটাকে ঠিক এরকম আমাদের মতো, আমাদের মনের যাবতীয় ময়লা সেগুলো দূরীভূত হয়ে যায়, আমাদের আসল মানুষটার দর্শন হয়। বলছে ঠিক ওই রকম সদ্গুরু পাওয়ে, যখন আমরা আমাদের সদ্গুরুর আমাদের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয় বা আমাদের প্রাপ্তি হয়, ভেদ বতাওয়ে, ভেদ মানে জীবনের যাবতীয় কিছু যে ধাঁধা আমাদের ঘুরিয়ে 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 বেড়ায়, সেই ধাঁধাগুলোকে আমরা অতিক্রম করতে পারি। সদ্গুরু পাওয়ে ভেদ বতাওয়ে জ্ঞান করে উপদেশ, তিনি যখন ভেদটাকে বলে দেন, কেমন করে? ধরুন গোলক ধাঁধা আছে, আপনারা যারা এই লখনৌতে বাড়া ইমামবাড়ায় গেছেন, যেটাকে ভুলভুলাইয়া বলা হয়, ভুলভুলাইয়ার একটা সবচেয়ে বড় শর্ত হচ্ছে ভুলভুলাইয়ার সব কটা রাস্তা 90 ডিগ্রি। এটা জীবনের গল্প, জীবন যত সোজা থাকবে তত সেই জীবনে কোনো রকম ভুল বা ত্রুটি বা বিপদ হতে পারে না, কিন্তু যে মুহূর্তে আমরা সোজা জীবনকে বাঁকা করি তখনই আমাদের জীবনে যাবতীয় সমস্যা এসে উপস্থিত হয়। ঠিক ওই রকম ভুলভুলাইয়াতে আপনি যেদিক দিয়েই চলুন, আপনি যদি একটা কম্পাস নিয়ে চলেন, সেটা 90 ডিগ্রি যেদিকে দেখাবে সেই দিক দিয়ে চললে আপনি কখনো রাস্তা ভুলে যাবেন না। আর যদি রাস্তা ভুলে যান তাহলে বুঝবেন যে আপনার রাস্তাটা 90 ডিগ্রি ছিল না। এটা করা হয়েছিল যে যারা আমির ওমরা তাদের সুরক্ষার জন্য, যারা গুপ্ত ঘাতক হতে আসে তারা তো সোজা রাস্তায় চলা লোক নয়, তারা বাঁকা রাস্তায় চলে, তাদের মনের গতির কথা ভেবেই স্ট্রাকচারটি করা হয়েছিল। বোঝা গেছিল যে তারা কোনো অবস্থাতেই 90 ডিগ্রিতে যেতে পারবে না, এবং যে মুহূর্তে তারা 90 ডিগ্রি থেকে যেতে পারবে না সে মুহূর্তে তারা রাস্তা হারিয়ে ফেলবে, তাদের জীবনহানির সম্ভাবনা থাকবে। ঠিক এইটি বলছেন গুরু। কি করেন গুরু? আমাদের জীবনের যাবতীয় রিডলস, যাবতীয় পাজল, এগুলি যেন আমাদের পথ খুঁজে দেন, বলে দেন। আর তাতে কী হয়? জ্ঞান করে উপদেশ। জ্ঞানের উপদেশ করবার সময় যখন আমরা সেই মলিনতাহীন হয়ে যাই, তখন সেই উর্বর হৃদয়ে জ্ঞানের উপদেশ, মন্ত্রভুক্তি দান করা হয়, মন্ত্র দান করা হয়, সেই মন্ত্র বীজটি আমাদের হৃদয়ে দেওয়া হয়। দিলে কীরকম হয়? কয়লা যেমন আগুনে প্রবেশ করলে তার ময়লাকে ত্যাগ করে এক নতুন মানুষে রূপান্তরিত হয়, এই দীক্ষাও ঠিক সেরকম আমাদের নতুন মানুষে রূপান্তরিত করে। এবার মহাপুরুষ মহারাজের ছবিটার কথা একবার ভাবুন। বলছেন সে যে কি তন্ময়তা, তা ভাষায় প্রকাশ করা যায় না। অর্ধনিমিলিত চক্ষু মন যেন কোন অতীন্দ্রিয় রাজ্যে বিচরণ করছে, আর তিনি তদগত চিত্তে সারা ঘরময় পায়চারি করিয়া এই দুই লাইন মাত্র গাইতেছেন। বলছেন তিনি যেন এই কথার অর্থগুলো এমন বুঝে গেছেন, তিনি যেন এই শব্দগুলোর ভেতর ডুবে গেছেন, তাই তিনি তন্ময় হয়ে গেছেন, ঈশ্বরীয়ভাবে তিনি ডুবে গেছেন। এই এই অনুভূতি কিন্তু শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। আপনারা রোজ সকালে যখন খুব ভালো জপ ধ্যান করেন, যেদিনকে খুব ভালো জপ ধ্যান হয়, ধ্যান না হোক অন্তত জপ হয়, আপনার মনে যে আনন্দ হয়, বাড়ি ফিরে এসে আপনার নিজের নিকটজনকেও কিন্তু সেই আনন্দের কথা আপনি শব্দাকারে প্রকাশ করতে পারেন না। বলছেন অর্ধনিমিলিত চক্ষু, কেন অর্ধনিমিলিত চক্ষু? আধ বোঝা থাকলে ভালো, তা নয়, তার মনের ভেতরটা, তার মন এমন ভেতরের দিকে টানছে অথচ তিনি বাইরের জগতে আছেন,
তিনি বাইরের জগতেও ফিরে আসতে পারছেন না, আর মন তাকে বাইরের জগতের থেকে ভেতরে ঢুকিয়ে নিয়ে যাচ্ছেন। তাই বলছেন, মন যেন কোন অতীন্দ্রিয় রাজ্যে বিচরণ করিতেছে, আর তিনি নিজের ভাবে বিভোর হয়ে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হাঁটছেন আর এই গানের ধুলাই গিয়ে চলেছেন। মাঝে মাঝে তার মুখমণ্ডল রক্তিমাভ হয়ে গেছে এবং মাঝে মাঝে তিনি ঠাকুরের যে ছবি ঘরেতে আছে সেইটার দিকে তাকিয়ে আছেন। বাহ্য জগতের কোনো হুঁশ নেই, তিনি নিজের ভেতরে এমন আনন্দে মেতে আছেন বাইরের জগৎ সম্পর্কে তার কোনো খোঁজ নেই। দেখবেন আমাদের আপনাদের সকলের হয়, আমরা যখন বেলুড় মঠে আসি বা কোনো ধর্মস্থলে যাই বা খুব ভালো একটা হিমালয়ের কোনো পাদপ্রান্তে এসে উপস্থিত হই অথবা সমুদ্রের ধারে এসে দাঁড়াই, দেখবেন বাইরের জগৎ আমাদের ছোঁয়ে না। তার এত দিব্য রূপ, সামনের যে প্রকৃতির যে দিব্য রূপ সেটা দেখে আমরা এমন বিভোর হয়ে যাই, ঘড়ির কাঁটা কখন ঘুরে বেরিয়ে গেছে আমরা বুঝতেই পারি না। এর অবস্থাও খানিকটা সেই রকম। মহাপুরুষ মাঝে গলার আওয়াজ ভীষণ মিষ্টি ছিল, তিনি সেই মিষ্ট স্বরে তিনি গান গাইছেন, তার সেই গান যখন নিজের ভাবে ঈশ্বরের প্রেমে সিক্ত হয়েছে, বলছেন শুনে মনে যেন সুধা বর্ষণ করছেন, যেন শব্দ যেন শব্দাকারে যেন অমৃতের বর্ষণ হচ্ছে। অনেকক্ষণ এইভাবে কাটিয়া গেল, শেষকালে তিনি কি করলেন, আর হাঁটতে না পেরে ওই বসে পড়লেন, আলু থালু হয়ে গেছেন। আলু থালু বসা মানে কি, আমরা যেমন পরিপাঠ করে বসি সেই রকম নয়, একবারে অপরিপাঠ হয়ে তিনি বসেছেন। মাঝে মাঝে তিনি বলছেন জয় প্রভু দীন স্মরণ। এই দেখুন কতগুলি বিশেষণ ব্যবহার করছেন ঠাকুর সম্পর্কে, তিনটি বিশেষণ ব্যবহার করেছেন প্রভু, তিনি আমার, চারটি বিশেষণ, তিনি আমাদের সকলের, তিনি আমাদের লর্ড, আমাদের সকলের তিনি অধীশ্বর। কেমন তিনি, তিনি দীনের স্মরণ, যিনি যার কিচ্ছু নেই তাকে যিনি শরণাগত দেন, তিনি তার করুণাময়, তিনি করুণার মূর্তি, ঘনীভূত মূর্তি। তারপরে একটি শব্দ ব্যবহার করেছেন জয় মা, ঠাকুরকে তিনি মাতৃরূপে বরণ করছেন। দীক্ষিত ভক্তটি মহাপুরুষটির নির্দেশানুসারে এতক্ষণ ঠাকুর ঘরের বারান্দায় বসিয়া ধ্যান করিতেছিলেন, এখন ঠাকুর ঘর হইতে আসিয়া খুব ভক্তি ভরে মহাপুরুষকে সাষ্টাঙ্গ হইয়া প্রণাম করিলেন এবং তার চরণতলে উপবেশন করিয়া করজোড়ে অশ্রুপূর্ণ লোচনে বলিলেন, আপনার দয়ায় আজ আমি প্রাণে শান্তি লাভ করেছি, স্বপ্নে মন্ত্র পাওয়া অবধি মন বড়ই অস্থির হয়ে পড়েছিল, কিছুতেই শান্তি পাচ্ছিলাম না, একেবারে পাগলের ন্যায় হয়ে গিয়েছিলাম, আজ আপনার মুখ থেকে সেই স্বপ্নপ্রাপ্ত মন্ত্রই পেয়ে আমার আরও দৃঢ় বিশ্বাস হয়েছে যে স্বপ্নে যা দেখেছিলাম সবই সত্য, আর স্বপ্নেও আপনি আমায় কৃপা করেছেন। সেই ভক্ত এবার ফিরে এসেছে, সেই ভক্ত এসে ফিরে এসে মহাপুরুষ মহারাজকে বলছেন, জপ ধ্যান সেরে এসে বলছেন যে আপনার কৃপায়, আপনার দয়ায় আমি প্রাণে শান্তি লাভ করেছি। কেমনভাবে বলছেন, বলছেন অশ্রুপূর্ণ লোচন, তার চোখ দুটি যেন জলে পূর্ণ, চোখের জলে পূর্ণ হয়ে আছে। আমাদের মনে হতে পারে যেন তিনি খানিকটা ঢং করছেন, খানিকটা তিনি যেন ছলনা করছেন, তা কিন্তু নয়। এই অশ্রু হচ্ছে আনন্দের অশ্রু। আমরা অনেক সময় অনেক রকমভাবে কাঁদি, কিন্তু যখন অপ্রাপ্ত বস্তুকে প্রাপ্ত হই সেই আনন্দে যে কানা, সেই আনন্দাশ্রু, তার সঙ্গে এই আবার এই অপ্রাপ্তি কী ছিল, তা ছিল যে ঈশ্বরীয় কৃপালা, সেইটিতে তিনি পেলেন, তাই তার দু চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ছে। তিনি বলছেন স্বপ্নে যেটা পেয়েছিলাম সেটা সম্পূর্ণ, তার দুটো কারণ তিনি বুঝতে পারছিলেন না, কারণ স্বপ্ন শেষ হয়ে যাওয়ার ফলে তিনি মন্ত্রের সম্পূর্ণ স্বরূপটা তিনি জানতে পারছিলেন না, অথচ স্বপ্নে পাওয়া মন্ত্রতে, মন্ত্রদীক্ষাতে তাঁর যে আনন্দ সেটিকেও তিনি ছেড়ে দিতে পারছিলেন না। আর একই সঙ্গে মনের ভেতরে সংশয় হচ্ছিল যে আমি কেমন করে এইটি পাবই, তিনটি তাকে যেন পাগলের মতো করে নিয়েছিলেন, আর তার বিশ্বাস যে মহাপুরুষটি তাকে কৃপা করেছেন। এইবার মহাপুরুষজি উত্তর দিচ্ছেন, মহাপুরুষজি বাবা ঠাকুর তোমাকে তাঁর শ্রীচরণে আশ্রয় দেবেন বলেই স্বপ্নে কৃপা করেছিলেন, আবার আজও ঠাকুর অন্য রূপে তোমায় কৃপা করেছেন, তিনি কৃপাময় অহেতুক অহেতুক কৃপাসিন্ধু,
জীবোদ্ধারের জন্য এ যুগে নরদেহ ধারণ করে এসেছেন। আমি তার চরণাশ্রিত দাসমাত্র, কৃপা করবার মালিক তিনি, স্বয়ং ভগবানই কৃপা করতে পারেন, আমি তা আমি তো এই জানি। শাস্ত্রেও আছে যে যখন সদ্গুরু শিষ্যকে দীক্ষা দেন তখন স্বয়ং ভগবানই সেই গুরুর হৃদয়ে আবির্ভূত হয়ে শিষ্যের প্রাণে শক্তি সঞ্চার করেন। ভগবানই একমাত্র গুরু, মানুষ কখনো গুরু হতে পারে না। তোমার পূর্ব জন্মার্জিত বহু স্বীকৃতির ফলে পতিত পাবন পরম দয়াল শ্রীরামকৃষ্ণের চরণে আশ্রয় পেলে আজ আমি তোমাকে তাঁর চরণে সঁপে দিয়েছি, তাঁর চরণে উৎসর্গ করেছি। আজ হতে ঠাকুর তোমার ইহকাল ও পরকালের সমস্ত ভার গ্রহণ করলেন। এইটি হচ্ছে মহাপুরুষ মহাজের অবজারভেশন। এখানে দেখুন দুটি কথা বলছেন, বলছেন ঠাকুর আমাদের, আমরা অনেক সময় মনে করি আমরা বললাম দীক্ষা নিতে যাব, আমরা দীক্ষা নিতে পারি না। অনেক এরকম আমরা দেখেছি যারা দীক্ষার দিন এসে উপস্থিত হয়েছেন অথচ তারা দীক্ষা নিতে পারেননি। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় আছে, পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজের ওখানে একবার দীক্ষা হওয়ার কথা ছিল, দীক্ষা চলছে তখন আমরা কাজ করছি, দীক্ষার ভক্তরা যথারীতি অর্ঘ্য দিয়ে বসে পড়েছেন, নিজেদের দীক্ষার জিনিসপত্র সব জমা দিয়েছেন, শুধু অর্ঘ্য দেওয়া বোধহয় হয়নি কারুর, কিন্তু প্রত্যেকে বসে আছেন এবং এরপরে মহারাজ এসে বলবেন, আমরা ডাকবো তাদের। মহারাজের ওখানে যখন ভক্তরা এসে বসতেন যাদের নিজের ভেতর গল্প না করে সেই কারণে কেউ না কেউ ভজন গান করতেন, সেদিনকে আমি ভজন গান করছি। আমাদের সাধারণত 7:30 সময় তাপস মহারাজ এসে বলতেন যে এবার আমাদের পরবর্তী কাজ শুরু করতে হবে, কিন্তু সেদিন 7:30 বেজে 8 হয়ে গেছে। অবশেষে আমরা গান থামিয়ে ধীরে ধীরে প্রেসিডেন্ট মহারাজের ঘরের কাছে গিয়ে দেখলাম সেদিনে কোনোভাবেই দীক্ষা হওয়া সম্ভব নয়, কারণ পূজনীয় মহারাজ এত অসুস্থ হয়ে পড়েছেন, মহারাজকে তখনই হাসপাতালে ভর্তি করা খুব জরুরি। এই কথাটি আস্তে আস্তে ধীরে ধীরে তাপস মহারাজজি গিয়ে জানালেন ভক্তদের, তাদের মধ্যে কেউ কাঁদছেন, কেউ খুব হতাশ হয়ে গেছেন, কেউ খুব শান্তভাবে তার জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। অতএব আমরা চাইলেই দীক্ষা নিতে পারি না, যতক্ষণ না পর্যন্ত ভগবান কৃপা করে আমাদের দীক্ষা দেন ততক্ষণ পর্যন্ত পারি না। অতএব এই বিশ্বাসটা আমাদের মধ্যে দৃঢ় করা দরকার, দীক্ষা কিন্তু আমরা নিইনি, তিনি দয়া করে নাম দিয়েছেন বলে আমরা তার নাম শোনার সৌভাগ্য হয়েছে। এইবারে মহাপুরুষ মহারাজ খুব সূক্ষ্মভাবে একটি কি বলবো আর পাজল আমাদের সামনে করে দিচ্ছেন, বলছেন আবার আজ ঠাকুরই, তিনি ঠাকুর তোমা তাঁর শ্রীচরণে আশ্রয় দেবেন বলে স্বপ্নেই কৃপা করেছিল, তুমি যে স্বপ্নে কৃপা পেয়েছো এটা ঠাকুরই তোমাকে দিয়েছেন, আর আজকে তুমি যে আমার কাছে দীক্ষা পেলে সেটা কীরকম না, বলছে আবার আজ ঠাকুরই অন্য রূপে তোমায় কৃপা করছেন। অর্থাৎ আমার ভেতরে আমি বসে নেই, আমার ভেতরে যে মানুষ বসে আছে, আমার ভেতরে শ্রীরামকৃষ্ণ বসে আছেন। পূজ্যপাদ ভূতেশ আনন্দজি মা যে ডাক্তার, তিনি তার স্মৃতিচারণ করছেন। একদিন তিনি পূজনীয় ভূতেশ আনন্দজি মাজের সঙ্গে সকালে দেখা করতে এসেছেন, এসে শুনলেন সেদিনকে মন্ত্র দীক্ষা হচ্ছে। এই স্মৃতি কথাটা আপনারা শতবর্ষের আলোয় এই স্বামী ভূতেশ আনন্দ শতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি গ্রন্থে পাবেন, একেবারে শেষের দিকে স্মৃতিচারণ। আমি ডাক্তারবাবু নাম ভুলে গেছি কিন্তু এই কথাটি আছে, এই স্মৃতিটি আছে। তিনি এসে শুনলেন সেদিনকে মন্ত্র দীক্ষা হচ্ছে, তাই মহারাজ খানিক বাদেই মন্দিরে যাবেন, সেই সময় মহারাজের সঙ্গে দেখা হবে। পুরনো প্রেসিডেন্ট মহারাজের পুরনো বাড়িতে তিনি বসে আছেন, এমন সময় দেখলেন যে প্রেসিডেন্ট মহারাজ মন্দিরে যাচ্ছেন, যাওয়ার সময় তিনি তার সঙ্গে হেসে কথা বলবেন যেরকম রোজ তিনি হেসে কথা বলেন। এবার তিনি আস্তে আস্তে গাড়িতে করে উঠে চলে গেলেন, গাড়ি মন্দিরের দিকে চলে গেল। ডাক্তারবাবু মনে মনে ভাবছেন রামকৃষ্ণ সঙ্ঘে মনে করা হয় যে কোনো মানুষ দীক্ষা দেয় না, স্বয়ং ঠাকুর তার ভেতর দিয়ে দীক্ষা দেন, এইটি তিনি ভাবছেন, আমাদের গুরুতত্ত্ব সম্পর্কে তিনি ভাবছেন। এমন সময় তিনি দেখলেন গাড়িটা এসে থামল এবং অবাক বিস্ময়ে যেটা দেখলেন সেটা তিনি তার স্মৃতিকথায় বলছেন, যে মানুষটি আমার সামনে দিয়ে হাঁটতে হাঁটতে আমার সঙ্গে কথা বলে হেসে
মন্দিরে চলে গেলেন, আর সেই যে মানুষটি মন্দির থেকে ফিরে এলেন সে দুটি এক লোক নয়। তিনি যেন মাতালের মতো হাঁটছেন, তার পা এখানে পড়ছে কি ওখানে পড়ছে না, চোখের দৃষ্টি বদলে গেছে। তিনি একটি গান উল্লেখ করেছেন, সুধা পান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল বলে, মদ মাতালে মাতাল করে। এই গানটি তিনি উল্লেখ করছেন রূপেশানন্দজির অবস্থা দেখে। আমরাও বহুবার এই ঘটনা প্রত্যক্ষ করেছি, তাই বলছেন তিনি আবার আজ ঠাকুরই অন্য রূপে, যদিও যে গুরু রূপে তিনি আসুন না কেন, আদতে তার ভেতর ঠাকুর বিরাজ করে দীক্ষা দিচ্ছেন। বলছেন তিনি কৃপাময় অহেতুক কৃপা সিন্ধু, ঠাকুর কৃপাময় অকারণই আমাদের কৃপা করেন, যদি অকারণে কৃপা না করতেন বোধহয় আমরা কেউ ভগবানের দিকে এগিয়ে যেতে পারতাম না, তিনি কৃপা করেন বলেই আমাদের হয়। বলছেন আমি তো এই জানি স্বয়ং ভগবানই কৃপা করতে পারেন, কৃপা করার অধিকার একমাত্র ভগবানের, শাস্ত্রেও আছে। এবার বলছেন যখন সদ্গুরু শিষ্যকে দীক্ষা দেন তখন স্বয়ং ভগবানই তার গুরুর হৃদয়ে আবির্ভূত হয়ে শিষ্যের প্রাণে শক্তি সঞ্চার করে। এই যে গুরু শক্তি একজন থেকে আরেকজনে সঞ্চারিত হয়, গুরু থেকে শিষ্যে সঞ্চারিত হয়, এটা কোনো মানুষের শক্তি না, এটা ঈশ্বরের শক্তি। ঈশ্বর গুরুর হৃদয়ে অধিষ্ঠান করে সেই শক্তিতে তিনি আরেকজনকে শক্তিমান করে তোলেন। বলছেন মানুষ কখনো গুরু হতে পারে না, মানুষ হচ্ছে গুরুর খোলটা, আর ভেতরে হচ্ছে আসলে হচ্ছে ঈশ্বর বসে আছেন। বলছেন আমরা কেমন করে দীক্ষা পাই, আমরা অনেক সময় খুব ডিপ্রেসড হয়ে যাই, দীক্ষা হয়েছে অথচ কিছু করতে পারছি না, কিন্তু বলছেন তোমার পূর্বজন্মার্জিত বহু সুকৃতির ফলে পতিত পাবন পরম দয়াল শ্রীরামকৃষ্ণের চরণে আশ্রয় পেলে। এই যে আমাদের যে দীক্ষা হচ্ছে, আমরা যে ঈশ্বরের কাছে এসে উপস্থিত হতে পারছি, এটা আমাদের এক জন্মের নয় বহু জন্মের সুকৃতির ফলে। অতএব যখনই এটা আমাদের কাছে খুব আশার কথা, যখনই আমাদের মন ডিপ্রেসড হয়ে যাবে আমরা যেন সবসময় নিজেদের মনে করানোর চেষ্টা করি যে আমরা স্বয়ং শ্রীরামকৃষ্ণের কৃপাপ্রাপ্ত, আমরা স্বয়ং শ্রীরামকৃষ্ণের সেই চোজেন ফিউয়ের ভেতরে, তিনি আমাদের ডাক দিয়েছেন। ভগবান সেই কুটিবাড়ির মাথায় ডাক দিয়েছিলেন না, ওরে তোরা কে কোথায় আছিস আয়, আজকে আমরা যারা উপস্থিত হয়েছি তারা সেই ভগবানের সেই চিরন্তন ডাকেতে হাজির হয়েছি। তাই বলছেন আজ হতে আমি কি, তিনি কি করেছেন, আজ আমি তোমাকে তাঁর চরণে সমর্পণ করেছি, তার চরণে উৎসর্গ করেছি। এই দীক্ষাগুলোকে আমাদের গুরুরা মনে করেন, তারা যেন ফুলের বদলে মনুষ্যরূপ পুষ্প শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে অর্পণ করেছে, আর তাদের কোনো দায় নেই, তারা অর্পণ করে দিয়েছেন। এখন ঠাকুর যাদের গ্রহণ করেছেন, ঠাকুর আমাদের সকলকে যাদের গ্রহণ করেছেন, আমাদের ইহকাল পরকাল সব তিনি। আজকে এই পর্যন্ত, আমরা আগামী দিনে এইখান থেকে শুরু করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামেকে লোকানাম বরদাভবম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।